প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার। 2006 সালের ডিসেম্বর থেকে 2008 সালের নভেম্বরে অবসরের আগ পর্যন্ত একই সঙ্গে মন্ত্রী পরিষদ ও মুখ্য সচিবের ভূমিকায় ছিলেন তিনি। সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছেন। মন্ত্রী পরিষদ বিভাগ সোমবার এক প্রজ্ঞাপনে বলেছে, বিশেষ সহকারীর দায়িত্বে থাকাকালে উপদেষ্টার পদমর্যাদা, বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন সাবেক এই আমলা। 74 বছর বয়সী আলী ইমাম মজুমদার 2006 সালের ডিসেম্বর থেকে 2008 সালের নভেম্বরে অবসরের আগ পর্যন্ত মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্ব পালন করেন। সে সময় অতিরিক্ত দায়িত্ব হিসাবে মুখ্য সচিবের দায়িত্বও তিনি পালন করেন। তার আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছিলেন। 1977 সালে প্রশাসন ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেওয়া আলী ইমাম মজুমদার পরিকল্পনা কমিশনের সদস্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্ট বোর্ডের সদস্য এবং জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সির বিভিন্ন প্রকল্পের পরামর্শক হিসাবেও তিনি কাজ করেছেন।